Alla scera poriva. Scera poriva. Alla scera poriva. নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আজ যে দুই পরিবারের সঙ্গে আমরা এখানে খেলব, তারা দুজনেই সঙ্গীত জগতের মানুষ, সুরে তালে ভেসে ভেসে আজকে আমাদের এই খেলা। প্রথমেই যাকে ডেকে নেব, তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি উষা উত্থ। প্লিজ ওয়েলকাম উষাদের পরিবার, জোরে হাত তালে। দিদি, প্রথমে আমরা বলছি যে আমাদের এই ক্লিনিক প্লাস নিবেদিত বাংলা সেরা পরিবারের এন্টায়ার টিমের তরফ থেকে তোমাকে আমরা ওয়েলকাম করছি। থ্যাংক ইউ সো মাচ কামিং উইথ ইয়ার টিম, তোমার পরিবার নিয়ে তুমি এসছো। আমরা একটা জোরে হাত তালি তোমার জন্য। ফার্স্ট যেটা শুনবো, যে তোমার মুখ থেকে একটা গান, এক লাইন, এবং তার সঙ্গে তুমি তোমার যে পরিবার তাদের সঙ্গে আলাপ করে দেবে। ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অন দিস শো। লেটস গো। থ্যাংক ইউ সো মাচ। আমার পরিবার একটু আলাদা করে আজকে। দে আর অল দ্য ডার্লিংস, জাস্ট লাইক ইউ আর আ ডার্লিং অফ বেঙ্গল এন্ড ইন্ডিয়া, দে আর অল ডার্লিংস অফ মাইন। Okay, for my darlings, let's be introduced to this fantastic show. Darling, aankhon se aankhi char karne do, rukna mujhko pyar karne do. জন্মে অলিভা অমৃতা, আমার মিস এমি। ডার্লিং না খুশি আঁখি চার করনে দো, রুকনা মুঝকো প্যার করনে দো। ডার্লিং না খুশি আঁখি চার করনে দো, রুকনা মুঝকো প্যার করনে দো। বেকাইফ হ্যায় বাহারা, বেচেন জানে ইয়ারা, বুলবুলো তো অভি ইন্তজার করনে দো। ডার্লিং আঁখো সে আঁখি চার করনে দো। আমার সেভিয়ার দ্য ফ্যান্টাস্টিক কিবোর্ড প্লেয়ার টুবাই, হি কম্পোজেস ফর মি অ্যান্ড পার্থো অ্যানাদার গিটারিস্ট অ্যান্ড হি ইজ মাই স্পাই। ডার্লিং সরি তুঝে সন্ডে কে দিন জম্মত হুই, ডার্লিং মিলনা মেরা ফজলে খুদা রহমত হুই। ডার্লিং সরি তুঝে সন্ডে কে দিন জম্মত হুই, ডার্লিং মিলনা মেরা ফজলে খুদা রহমত হুই, রহমত হুই। খাদিম কো দিল পে তো ইখতিয়ার করনে দো, ডার্লিং আঁখো সে আঁখি চার করনে দো। অ্যামেজিং টু বি হিয়ার উইথ ইউ টুনাইট, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আঁখি চার করনে দো, রুকনা মুঝকো প্যার করনে দো। ডার্লিং আঁখো সে আঁখি চার করনে দো, রুকনা। এইবারে যে পরিবারকে ডাকবো, তারাও আপনাদের প্রত্যেকের খুব প্রিয়, আমাদের প্রত্যেকের খুব প্রিয়। আমার নাম বলারও মনে হয় দরকার হবে না, কিন্তু এই পরিবারকে আপনারা সবাই চেনেন। প্লিজ ওয়েলকাম চন্দ্রবিন্দু পরিবার, জোরে হাত তালে। পাড়ায় খেলি বিদ্যু আর রনে বনে ইউনিয়নে পাড়ি।
চাপাতে গিট্টু আমরা বাঙালি জাতি পাড়ায় খেলি পিট্টু রঙে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু একটা লাইন গিয়ে তোমরা নিজেদের কথা বলো আমরা কোনো কথা শুনতে চাই না সেটা হচ্ছে সকালে উঠে দেখি এক মুমূর্ষু গাধা এবার আমরা যাব আমাদের প্রথম রাউন্ড সেই রাউন্ডটার নাম হচ্ছে কাটা কুটি রাউন্ড দুই পরিবার উষাদির পরিবার এবং চন্দ্রবিন্দুর পরিবার থেকে একজন করে চলে এসো টুবাই উষাদি বললেন যে তোমার সম্পর্কে বললেন গান গাইতে গাইতে তুমি দিদির সম্পর্কে কি বলবে দিদি আমাকে বলেছে লাইফ সেভার হ্যাঁ লাইফ সেভার বললো এন্ড শি ইউজ টু সেভ মি এন্ড শি সেভড ইউ ওকে ভেরি গুড ওয়ান্ডারফুল আসলে যারা সঙ্গে যে কোনো জায়গায় মানে যেরকম গান যারা গায় তাদের জন্য মিউজিশিয়ানসরা তো প্র্যাকটিক্যালি লাইফ সেভার যেমন আমরা যখন কাজ করি আমরা বলি আমরা শিল্পী কিন্তু সেভ করেন টেকনিশিয়ানসরা যাদেরকে দেখা যায় না মানে তারা না থাকলে কিন্তু একজন শিল্পী শিল্পী হয় না তোমাকে ফার্স্ট আমাদের তরফ থেকে কংগ্রেচুলেট করবো যে চার বছর পর তোমাদের নাইন্থ অ্যালবামটা রিলিজ করলো এবং এই চার বছর ধরে এত সময় নিলে কেন সময় নিলুম কারণ আমরা ভাবছিলাম যে এই অ্যালবামটা এই আটখানা অ্যালবামে তো আমাদের একটা ধাঁচ তৈরি হয়ে গেছে মানে এটা তোমার চেয়ে ভালো কেউ বুঝবে না যে যখন একজন লোকের একটা ধাঁচ তৈরি হয় এটা একটা একটা সিগনেচার তখন নিজেকেও সেটা ভাঙতে হয় যেটা তুমি করেছো রিসেন্টলি কারেক্ট তো আমরা সেটা ভাবছিলাম যে সবাই ভাবছিল চন্দ্রবিন্দুর অ্যালবাম এই রকমই হয় মানে তার হয়তো একটা ননসেন্স গান থাকে একটা মন খারাপের গান থাকে কিন্তু একটা ধাঁচ তৈরি হয়ে গেছে আমরা এতদিন ধরে ভাবছিলাম যে কি করে এটা ভাঙা যায় মানে অন্যের থেকে নিজেকে আলাদা করা একরকম শক্ত আর নিজের থেকে নিজেকে আলাদা করা আরো শক্ত সেইটার জন্যই আমাদের চার বছর লেগে গেল খুব ঠিক বলেছো তুমি সত্যি ঠিক বলেছো একদম চন্দিল তোমাকে আমি একটা প্রশ্ন করব তোমাদের ব্যান্ড এতগুলো গান তৈরি করেছে কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যেটা আমার কাছে খুব কঠিন হয় অনেকে জিজ্ঞেস করে বুম্বাদা তোমার বেস্ট ছবি কোনটা সেরকম আমি যদি জিজ্ঞেস করি যে চন্দ্রবিন্দুর এত গান অ্যালবামে এবং প্রত্যেকে খুব পপুলার গান কিন্তু তোমার নিজের ফেভারিট গান কোনটা তাহলে কি বলবে এটা সত্যি বলতে পারবো না আর এক্ষেত্রে আমি উপলের একটা উত্তর ধার করে তোমাকে বলি এটা উপলেরই বলা সেটা হচ্ছে আমাদের সবার ফেভারিট গান আছে কিন্তু সেগুলো সময়ে সময়ে বদলে যায় মানে সকাল সাড়ে সাতটায় যেটাকে মনে হয় এটাই আমার শ্রেষ্ঠ গান আবার 9:15 মনে হয় না ওই গানটা ভালো আর 10:45 সেটাও বদলে ফলে ওই রকমভাবে সত্যিই চট করে কিচ্ছু বলা প্রায় সম্ভব না তবে এই মুহূর্তে তাহলে তুমি বলতে পারো যে এই এক্ষুনি কী গান সবচেয়ে ভালো তাহলে আমি বলবো যে এখন আমাদের এই নতুন অ্যালবামের প্রথম যে গানটা আলো এই গানটা আমাদের মনে হয়েছে খুব অন্যরকম গান আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে ধাঁচটা বদলাবো সেই ক্ষেত্রে আলোই হচ্ছে এই মুহূর্তে আমার ফেভারিট গান তাহলে আমি একটা কথা বলবো যে এক্ষুনি নয় তবে কিছুক্ষণ পরে আমরা এই আলো গানটা একটু শুনবো সেটা শুনতে পাবে না ফট করে লোডশেডিং হয়ে যাবে সেটা বলতে উপরের উপর ডিপেন্ড ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমাদের খেলায় এই খেলার সময় হচ্ছে 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1,000 টাকা ছক প্লিজ আমরা দেখে নেব ছবি উষাদির পরিবার প্রথম বাজার প্রেস করেছে তার মানে প্রথম প্রশ্ন হচ্ছে উষাদির পরিবারের জন্য এবং তার চিহ্ন হচ্ছে ক্রস তার মানে তোমার চিহ্ন হয়ে গেল গোল্লা প্রথম প্রশ্ন তোমার জন্য সময় শুরু হচ্ছে এখন নিচের দরজাগুলির সামনে মোট কতগুলি টপ দেখা গেল পাঁচটা দেখে নিচ্ছে একবার 1, 2, 3, 4, 5 রাইট আনসার বলো কোথায় কোথায় কত নম্বর ঘর তাড়াতাড়ি মিডল পাঁচ পাঁচে ক্রস এরপরের ছবি হচ্ছে চন্দ্রবিন্দু পরিবারের জন্য ছবি প্লিজ এটি কলাপাতা তার মধ্যে অনেক রকম খাবার প্রশ্ন সময় শুরু হচ্ছে এখন কলাপাতার শিরার কোন দিকে বেশি পদ ছিল উপর না নিচের দিকে মানে মাঝখানে যে শিরাটা থাকে তার উপর দিকে বেশি পথ ছিল উপর দিকে দেখে নিচ্ছে একবার 1, 2, 3, 4 রাইট আনসার কত নম্বর ঘর এইটা
নয় নাইনে গোল্লা। এর পরের ছবি হচ্ছে উষাদির পরিবারের জন্য, ছবি প্লিজ। এই এক হয়েছে তুক, তুমি যেদিনই আসবে মিলি বাড়ি থাকবে না। অন্য কোথাও গেছে? অফিসে ফোন করলাম, বললো নেই। বলছিল তো কাজ সেরে একবার অফিসে যাব। ও, অন্য কাজও আছে, ঠিক আছে। শুনুন, এই খামটা একটু দিয়ে দেবেন। মোবাইল একটা ফোন করব, কথা বলবে? ও মোবাইল নিয়েছে নাকি? কবে? লাইনটা ধরে দিচ্ছি, কথা বলো। না থাক, দরকার নেই। এটা আমরা দেখলাম, শুভ মহরত ছবির একটি দৃশ্য। উষাদি, এই রোলটা প্রথমে ঋতু আমাকে ভেবেছিল, আমাকে বলেছিল ঋতু যে একটা ছোট্ট রোল আছে করে দিবি, সুন্দর মিষ্টি রোল। কিন্তু তারপর আমাকে ফোন করবে না, অনিন্দ্যটা তোর থেকে বেটার দেখতে, আমি অনিন্দ্যকে এটাতে কাস্ট করব। ও মা, কি মিষ্টি দেখতে ছিল তখন অনিন্দ্যকে, অসম্ভব সুন্দর দেখতে ছিল। শুভ মহরতের ছবি উষাদির পরিবারের জন্য, সময় শুরু হচ্ছে এখন। অনিন্দ্য ব্যাগ থেকে কোন হাত দিয়ে খামটি বার করলো? বাহাত। বাহাত দেখে নিচ্ছে একবার। শুনুন, এই খামটা একটু দিয়ে দেবেন। রাইট আনসার। আমরা যাব পরের প্রশ্ন চন্দ্রবিন্দুর জন্য। সময় শুরু হচ্ছে এখন। রনির মানে রজতাবর কোন পায়ে গুলি লাগলো? ডান পায়ে। ডান পায়ে গুলি লাগলো, দেখে নিচ্ছে একবার। রাইট আনসার, ডান পায়ে। কোন ঘর? পাশের আট। আটে গোল্লা। এবারে ছবি উষাদির পরিবারের জন্য। মানে এস এরিয়া কে তমাম ব্ল্যাক লিস্টেড লোগো কে নাম মাঙ্গে থে, ক্যা হুয়া উসকা নাম? অভিলা সাহেব। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর। হামারা কুছ কিসমতি কি তুমারে জেসে বড়ে অফিসার নে হামকো ইয়াদ কিয়া, হামারে লাইক কোই খিদমত। তুমারা নাম শের খান হ্যাঁ? এস ইলাকে মে নয়ে আয়ে হো সাহেব, ওরনা শের খান কো কৌন নহি জানতা। খৈর, আব মুলাকাত হো গই। জব তক বৈঠনে কো না কাহা জায়ে শরাফত সে খড়ে রাহো। ইয়ে পুলিশ স্টেশন হ্যায়, তুমারে বাপ কা ঘর নহি। সাহেব, আজ তক শের খান সে কিসি নে ইতনি বড়ি বাত নহি কহি কি তুম নহি, তুমারি ওয়ার্দি তোমারি কুর্সি বল রহি হ্যায়। এবারে প্রশ্ন উষাদির পরিবারের জন্য, সময় শুরু হচ্ছে এখন। চেয়ারটি ফেলে দেবার ঠিক পর বিগ বি কি বললেন? জব তক ব্যাটনে কো না কাহা জায়ে খড়ে রাহো। জব তক ব্যাটনে কে লিয়ে না কাহা জায়ে খড়ে রাহো। আচ্ছা, তব তক খড়ে রাহো। তব তক খড়ে রাহো, তব তক খড়ে রাহো। শুনে নিচ্ছে একবার। আব মুলাকাত হো গই। জব তক ব্যাটনে কো না কাহা জায়ে শরাফত সে খড়ে রাহো। সরি, শরাফত কথাটা মিস করে গেছো তুমি। এবারে ছবি চন্দ্রবিন্দুর জন্য। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার।
আমরা যাব প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। প্রথমবার সঙ্গী স্ক্রিনের কোন দিক থেকে মুখ করে বলা হলো, মানে মানে মুখটা ডান দিকে কিন্তু বাঁ দিক থেকে ফ্রেমে এন্টার, বাঁ দিকে ফ্রেমে ইন করে এইভাবে বলা হলো। দেখে নিচ্ছি একবার। তুমি আছো সেই আমারি সঙ্গী, রাইট আনসার। কত নম্বর? সাত নম্বর। সাত নম্বর ঘর এবং মেট করেছেন চন্দ্রবিন্দুর পরিবার। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছে এবং এই রাউন্ডে তুমি জিতেছ তোমার পরিবারের জন্য 74,000। জোরে হাত তালে। থ্যাংক ইউ, ওয়েল প্লেড, থ্যাংক ইউ। আমরা যাব আমাদের পরের রাউন্ড। পরের রাউন্ডের নাম হচ্ছে বং অনুবাদ। চন্দ্রবিন্দু যেহেতু এগিয়ে আছে, আমরা ডেকে নেব চন্দ্রবিন্দু পরিবারের থেকে একজনকে। প্লিজ চলে এসো। অরিন্দর সঙ্গে তো আমরা সোজাসুজি খেলায় চলে যেতে পারবো না, কারণ তুই যখন এসেছিস আমাদের মধ্যে, আমাদের এই বাংলার সেরা পরিবারে যখন এসে গেছিস, তখন একটা গান তো আগে শুনবো। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার চোখ বেঁধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি, তুমি মায়ের মতোই ভালো। আমি একলাটি পথহাঁটি, আমার ভিনদেশী তারা, একা রাতের আকাশে তুমি বাজালে এক তারা। আমার ছিলে কোঠার পাশে। ওয়ান্ডারফুল, সুপার। আমরা এবারে যাই খেলায়, এখানে চলে এসো তুমি। তো সময় শুরু হচ্ছে এখন। সেদিন বিকেলে আমাদের বাড়ির গান শোনে না, এখন বাড়িতে সব, এখন সব বাড়িতে না, এখন সব বাড়িতে যেটা থাকে ছবি দেখি আমরা, সিডি প্লেয়ার, টিভি, আইপড, আর একটু বড়, আর একটু বড় ছবি দেখি আমরা, সিস্টেম আমরা, চিত্র, হোম থিয়েটার। হ্যাঁ, তাই বউ একটা, ওই যে রূপালী রূপালী দেখতে ধাতু যেটা, হ্যাঁ, আর ওই যেটাতে করে আমরা জল খাই আর কি, মানে হ্যাঁ হ্যাঁ, এ করে চা ঢেলে দিতেই ভিতর থেকে বেজে উঠলো কলিং বেল, না টেলিফোন, মোবাইল। হিন্দি গান, এটা কি হিন্দি গান? এটা একটা হিন্দি গান। হুম 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 হুম, না 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 না, আমি শিবুকে বলছি যদি গানটা মনে করতে পারে। বাংলাটা হচ্ছে আমি এমন কি অপরাধ করেছি যে আমি, আমাকে মানে যেরকম আর কি, হিন্দি হিন্দি কি হতে পারে, আমি এমন কি অপরাধ করেছি বাবা ওটার মানে যেটা দিয়ে আওয়াজটা বেরোয় স্পিকার, হ্যাঁ, দুটো খুলে ভাইয়ের সাথে ওই যে বল লোপালোপি খেলে না, ক্যাচ ক্যাচ, বসে বসে কাঁদে, দেখেছিল ঘুঘু, আহা পড়ে গেছে। ও সরি, বল এক মিনিট, না এক মিনিট, সরি আর বল কেন, সরি বল, সরি, দুঃখিত, এটা কম দুঃখ ছিল, ঠিক আছে। 20 সেকেন্ড মানে 20,000 টাকা কমে গেল এই
বল আর সরি বললাম না, এখন এক ভালো খেলছিস, অনেকটা জায়গা আছে না, এক দুই তিন সময় শুরু হচ্ছে এখন, খেলতে শুরু করে দিল দাদু, যেটা দেয়ালে লাগানো থাকে প্লাগ, হ্যাঁ এটা গান, আর একটা গান আছে না যে দেবদাসে ছিল, দেবদাসে ছিল যে গানটা, দুজন নায়িকা নাচছিল দুর্গাপূজা, দুজন নায়ক ডোলারে, আর একটু বলো, পুরো বলো, ডোলারে 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 বলে বলে এমন টানলো যে ওটা ছিটকে ওই যেটা একটা ইয়ের উপর থাকে না আলো জলে যেটা থাকে টেবিল ল্যাম্প, হ্যাঁ তার সাথে ঝুলতে লাগলো, সবশেষে একটা গান আছে না যেটা মিঠুন চক্রবর্তী বল, যেটা বিভিন, হ্যাঁ মিঠুন দার খুব ডিস্কো ডান্সার, হ্যাঁ পুরো গানটা বল, প্রথম বলে বলে দিদিমা ওটা মারিয়ে ওই যেটা যেটা দিয়ে আর কি বেরিয়ে যেতে হয় দরজা, ইংরেজি 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 এক্সিট এক্সিট মারলো, মেন ইসি কা দিওয়ানা, এত ভালো খেলেও একটা এক্সিট কথাটা বললো, ও এক্সিট বলে দিল, না না ও বলার পর আমি যেটা দিই না, এটা কি করলি তুই, সরি সরি সরি, তো প্রায় 13,000 টাকা ছিল, ঠিক আছে আর বেশি সরি না বলে চলে, এটা আমরা কত সেকেন্ডে করলাম ফাইনালি, 30 সেকেন্ড মানে কত হলো, 33,000 টাকা হতো, কিন্তু খেলেছো 3,000 টাকা জিতেছো, ওয়েল ডান, আমার ব্যান্ডে কেটে না না, খুব ভালো, জোরে হাত তালি, এইবারে উষাদির পরিবার থেকে একজন আসবেন খেলতে, কে আসবেন চলে আসুন, তোমাকে দিদি বলেছেন মেয়ে, ঠিক তো, একদম, তুমি দিদিকে কি বলো, তুমি দিদির সময় কি বলবে, আমি দিদিকে দিদি বলেই ডাকি, কিন্তু দিদি আমার কাছে সেটা মানে জগৎজোড়া দিদি, একদমই তাই, ইউনিভার্সাল নেম, কিন্তু দিদি আমার কাছে সত্যি সত্যি শুধু মুখের কথাই নয় একদম বাবা মার সমসমান, আসলে মানে জীবনে যে কোনো সমস্যা যে কোনো ক্রাইসিস যে কোনো সুখ দুঃখ আনন্দ নির্দ্বিধায় দিদির সাথে শেয়ার করা যায় এবং একটা ঠিক ঠিক ডিসিশন পাওয়া যায় যে হোয়াট টু ডু নট না কি করব কি করব না সেই ডিসিশনটা না ডিসিশন নয় মানে সেই সিদ্ধান্ত সিদ্ধান্তটা একদম সঠিকভাবে দিদি থেকে পাওয়া যায় তো আমরা কিছুক্ষণের জন্য এখন ইংরেজি আর হিন্দি কথাটা বলা বন্ধ করে দিই একদম চলে এসো তুমি এখানে তোমার সময় শুরু হচ্ছে এখন সবার চোখে ধুলো না দিয়ে যে জিনিসটা ছেলে মেয়ে সবাই মাখে বাচ্চাদেরও আমরা মাখাই সাদা রঙের দেখতে হয় ক্রিম তার আগে সেটাকে পুরোটাই কি বলে টালকম পাউডার ঠিক কথা দিয়ে লুকিয়ে চুরিয়ে একটা চরিত্র হ্যাঁ যেটা যেটা দিয়ে নামটা যে জিনিসটা মানে ওপরের জামাটা নিচে একটা টাইট প্যান্ট খুব ভালো খেলছো ওরা খুব ভালো খেলছেন ধৈর্য সময় শুরু হচ্ছে এখন একরকমের জামা যেটা যেটা এখান থেকে কুচি হয় একটু বড় ঘেরা হয় আনারকলি হ্যাঁ আনারকলি সালোয়ার কামিজ হ্যাঁ না যেটা বল যেটা প্রথমে বললি সেটা আনারকলি হ্যাঁ এটা হয়ে গেছে তো আনারকলি সালোয়ার কামিজ বলা হয়ে গেছে এগিয়ে যাও সেটা পরে আমি ঠিক ভালো লাগছিল না আমার পরে আমার পরে ভালো লাগছিল না সেটা কমফোর্টেবল ফিল অস্বস্তি হচ্ছিল অস্বস্তি আনকমফোর্টেবল রেসলেস মোরা চোখ থাকতেও রইলাম কানা তেরে নানা তেরে তেরে নানা সময় শুরু হচ্ছে এখন আনিজি ফিলিং ঠিক আছে ফিল ঠিক আছে করছিলাম বলে ওটা বদলে একটা সরু ইংরেজি কি সরু আর কি বলি আর কি ন্যারো ন্যারো ঠিক যেটা পড়লে আমরা বলি পড়লে বলি আমাদের মানে ঠিক লাগছে সুন্দর লাগছে
যেটা পড়লে আমরা খুব ভালো লাগে আমরা বলি না একদম ঠিকঠাক হয়েছে আর একটা এইটা এটা কি বল থেকে লাগলে আমরা কি বলি ইস কিছু না তোমার কিন্তু বাকি আছে শুধু এইটুকু দিল মে মেরে হ্যায় দর্দে রিস্কো ভালো খেলেছো ওয়েল ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমরা এর পরে যে রাউন্ডটায় যাব সেই রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট সেই রাউন্ডের নাম রিক্সা ঢুকলো নাকি এ ভাই কে আপনি কি করতে এসছেন আপনি এই কথা বলতে পারো না তুমি বোবা তুমি বোবা তোমার মুখ থেকে কি করে কথা ফোটাতে আমি জানি দেখবে দাঁড়াও কেমন আছে বোবা আরে ভালো চানাচুর বাদাম বলবি এই এখানে চানাচুর আমাদের লাগবে না কেউ এটা ইন্টারভেল ধরে হয়েছে এই ভাজা বাদাম চকলেট ইন্টারভেল হয়নি এই শরীর বাদাম শরলিট আরে ধর ইন্টারভেল হয়নি বলছি বাদাম অর্ডার দিয়েছিল এই হ্যাঁ বাচ্চা তো অনেকদিন লাগে শোনা মিস্টার ওবামা কি হ্যালো মিস্টার ঠিক আছে এক সেকেন্ড যাও ওই ওই বনগাঁয় গিয়ে বেঁচে আসো যাও এই এটাকে আমি দাঁড়িয়ে থাকবো ধরে তোমার জন্য একটা গান গাই ব্যবসা জিনিস নষ্ট করছো তুই যা এটা নিয়ে বেরো তুমি কি এটা চালাতে নাকি ভালো গিটার আছে এই তো গিটার বিক্রি করে দেবে কিন্তু সত্যি একটা গান গাইছি আমি হ্যাঁ প্লিজ সবাই সাইলেন্স সবাই সাইলেন্সই আছে আর চন্দিল দা এফ দেবো না জি দেবো জেড দাও জেড জেড দে জেড 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 জঙ্গি তালিবান জঙ্গি ওকে এবার জঙ্গির মতো দাও হু ইজ স্পিকিং হোয়াটস ইওর নেম ম্যাম
এটা না অনেক কাজের জিনিস, ও গিটারটা নিয়ে আমাদের বাদাম বাজা অনেক কাজের জিনিস, আমাদের গান বাজনার ব্যবসা হবে। এক সেকেন্ড, এই বলে গিটারটা চেপে দেবে। ওরা খোলো কোনটা, ও যেটা আছে গোঁজা মোজা মোজা তুমি এটা রাখো না, গিফট করছো না, গিফট করছো কেন, এটা তুমি রাখো কেন, এই চশমা খুলতো, এই চশমা খোল, এক সেকেন্ড রেকর্ডে চশমা, কথা বলবো তোমার চাকরিটা গেল কোথেকে কোথেকে, এই সেরা পরিবার থেকে গেল কেন, এটা শুভঙ্কর দার চশমা ছিল, ওই ওকে বাইরে করো প্লিজ, ওকে এক সেকেন্ড বাইরে করো প্লিজ, আমার পরবর্তী আকর্ষণ ভালো মুম্বা বিড়ি আছে বলবে, আমাদের এই খেলার গ্র্যান্ড ফিনালেতে যে পরিবার প্রথম স্থান অর্জন করবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে একটি 3BHK ফ্ল্যাট, আর যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার, এবং যারা তৃতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সপরিবারে বিদেশে যাওয়ার একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ, এছাড়াও বিজয় পরিবার পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। আমরা এখন যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে নেম গেম। প্রত্যেক পরিবার থেকে দুজন করে খেলতে আসবেন, কারা দুজন চলে আসবেন চলে আসবেন, এখানে সময় থাকবে 200 সেকেন্ড, প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। প্রথম প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। একটি গ্লাসের ছবি, সেখান থেকে জল পড়ছে, উষাদির পরিবার, গ্লাসটা ফুটো হয়ে গেছে, গ্লাসটা ফুটো হয়ে গেছে, দেখে নেব একবার, গ্লাসটায় ফুটো আছে, সরি 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 সরি, পরের ছবি, সময় শুরু হচ্ছে এখন। একটি বোর্ড, পেন, আমাদের ছাদে কে বসে বসে কাঁদে, দেখেছিল ঘুঘু আহা পড়ে গেছে ফাঁদে, তাই মেঘ লাগে চাঁদে আর গলা নামে খাদে, আর কি কাণ্ড কি কাণ্ড মধুর প্রমাদে তার খাদে চলে, চন্দ্রবিন্দু, পেনটায় কালি নেই, পেনটায় কালি নেই, দেখে নিচ্ছে একবার, পেনটায় কালি নেই, রাইট আনসার, যাবো আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। চন্দ্রবিন্দু, এভাবেও ফিরে আসা যায়, এইভাবেও ফিরে আসা যায়, দেখে নেবো একবার, এইভাবেও ফিরে আসা যায়, রাইট আনসার, যাবো আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ বলুন, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে, না ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে, দেখে নিচ্ছে একবার, ঠান্ডা লেগে গেছে, রাইট আনসার, যাবো আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। মালিঙ্গা, রাশিদ মালিঙ্গার ছবি, শ্রীলঙ্কার ক্রিকেটার, তার ছবি, উষাদির পরিবার, চুল চাউমিনের মতো, দেখে নিচ্ছি, চাউমিনের মতো চুল, রাইট আনসার,
যাবো আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। একটি ঘটের ছবি, ঘটে বুদ্ধি নেই একটু বা ঘটে একটু বুদ্ধি নেই দেখে নিচ্ছে একবার। ঘটে একটু বুদ্ধি নেই, রাইট আনসার। পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। বাঘ, এটা একটা রিসেন্ট সিনেমার রেফারেন্স। চন্দ্রবিন্দু, সালমান খান, দেখে নিচ্ছে একবার। এটা সালমান খান, সরি। যাবো আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। মাছের ছবি, বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কষিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কষিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভূমি। আমরা মাছের বাজারে গেলে এটা পেয়ে থাকি। হ্যাঁ, উষাদির পরিবার আষ্টে গন্ধ আমরা যাবো আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। ফ্ল্যাট, ফ্ল্যাটের ছবি, হ্যাঁ উষাদির পরিবার। হেরি ভেঙে ফ্ল্যাট হচ্ছে, বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছে, দেখে নিচ্ছে একবার। বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছে, রাইট আনসার। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই রাউন্ডে আপনারাও কোনো সময় বা টাকা সংগ্রহ করতে পারেননি, কিন্তু খুব ভালো খেলা হয়েছে, খেলাটা খুব জমে উঠেছিল, টান টান হয়েছিল, ওয়েল ডান। আমাদের এই খেলার গ্র্যান্ড ফিনালেতে যে পরিবার প্রথম স্থান অর্জন করবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে একটি 3BHK ফ্ল্যাট, আর যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং যারা তৃতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সপরিবারে বিদেশে যাওয়ার একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ। এছাড়াও বিজয়ী পরিবার পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। এই যে পরের রাউন্ডে আমরা যাব, সেই রাউন্ডটা কিন্তু একেবারে আপনাদের জন্য তৈরি। এই পরের রাউন্ডটার নাম হচ্ছে ঐক্যতান। উষাদির পরিবার থেকে দুজন এবং চন্দ্রবিন্দুর পরিবার থেকে দুজন, আমার মনে হয় উষাদি শুট কাম না। প্রথম প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। ঋষি কাপুর, কিয়া উমর, কিয়া সামা, এবং একটা স্টেজ। এক হাসিনা থি, এক হাসিনা থি, কোন গান শুনে নেবো? এক হাসিনা থি, এক দিবানা থা, দিবানা থা, কিয়া উমর।
এটা কি কি ছিল? ঋষি কাপুর জি ছিলেন এবং ঋষি কাপুর জি গানটা গাইছিলেন, ওনার লিপেই গানটা ছিল, স্টেজে পারফর্ম হচ্ছিল, তাই জন্য একটা স্টেজের ছবি। এক হাসিনা থেকে রাইট আনসার, একটা রাইট আনসার দিয়েছে চন্দ্রবিন্দু। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। বাপ্পিদা মজা ইয়ে কুচ নয়া নয়া হ্যাঁ এবং তার সঙ্গে নাচের ছবি। আমরা দেখেছি বাপ্পিদার সুর ছিল এই গানটায় এবং এটা নাচের গান, সেই জন্যে নাচের ছবি। দুটো পরিবারই একটি করে সঠিক উত্তর দিয়েছে। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। আবার বাপ্পিদা মস্তি মে গায়ে যা এবং আবার নাচ। বলো সোজা এটা জুবি জুবি জুব্বি জুবি জুবি জুব্বি। আজকে বাপিদাইনি নাইট হচ্ছে, শুনে নিচ্ছে একবার। সঠিক উত্তর দিয়েছে চন্দ্রবিন্দু পরিবার। দেখে নি বাপিদার মিউজিক ছিল এবং মস্তি মে গায়ে যা, এটা খুব ফেমাস লাইন এটা গানের মধ্যে ছিল এবং নাচের গান, তাই জন্য নাচের ছবি। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। নুসরত ফতেহ আলী তারিফ মুমকিন নেহি এবং একটি একটি মহিলার স্কেচ। আফরিন আফরিন একেবারে রাইট আনসার, সঠিক উত্তর দিয়েছেন উষাদির পরিবার। এবং আমরা দেখতে পেয়েছি গানটি গেয়েছিলেন নুসরত ফতেহ আলী এবং গানটার মধ্যে লাইনটা ছিল তারিফ মুমকিন নেহি এবং আফরিন হচ্ছে একটি বিউটিফুল গার্ল, মানে সুন্দরী মেয়ে নারী, তার জন্য একটি সুন্দর মেয়ের একটি স্কেচ। পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। মে উসসে মিলুঙ্গা এক বার মিলা দে, বন্ধু চারজন এবং তার সঙ্গে ফ্যান। চন্দ্রবিন্দু পরিবার শুনে নিচ্ছে একবার। রাইট আনসার দিয়েছে চন্দ্রবিন্দু পরিবার, তিনটে রাইট আনসার দিয়েছে। গানটার লাইনে ছিল হাওয়া হাওয়ায়, তাই জন্য পাখার একটা ছবি, একটা ফ্যানের ছবি এবং ইয়ার মিলাদে বলে চার বন্ধুর ছবি। পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কিশোর বাবু রাত নশেলি মত সমাহে এবং সচিন দেব বর্মন। বলো রূপ তেরা মস্তানা, রূপ তেরা মস্তানা শুনবো। রাত নশীলি মস্ত সমা হ্যায় আজ নশে মেয়ে সারা জাহান হ্যায়, আয়ে শরাবী মৌসম বহকায়ে। সঠিক উত্তর দিয়েছে চন্দ্রবিন্দু পরিবার এবং চারটে রাইট আনসার দিয়েছে রূপ তেরা মস্তানা রাইট আনসার। আমরা দেখতে পাইছি কিশোরবাবুর এটা গাওয়া গান, কিশোরবাবুর এবং সচিন কর্তার মিউজিক ছিল। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। জবি চাহে কাহিয়ে এবং আশাজি এবং চাঁদ।
রাত অকেলি হে রাত অকেলি হে শুনে নিচ্ছে একবার রাত অকেলি হে বুঝ গয়ে দিয়ে আকে মেরে আশাজির গাওয়া এই গান, তাই জন্য আশাজির ছবি এবং তার সঙ্গে রাত নেশেলি, তাই জন্য এটা রাত এবং চাঁদের ছবি। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। অনু মল্লিক, মিঠুন দা, তেরে লিয়ে, শুনে নিচ্ছে একবার। हमको मैरी नहीं मांगता, हमको लेली नहीं मांगता, हमको सैंड्रा फ्रॉम बैंड्रा नहीं मांगता, तो कौन मांगता? ए जूली जूली, जॉनी का दिल तुम पे आया जूली, तेरे लिए चढ़ जाऊं सूली, तू ही तो मेरी जान है, जान है, जान है, जान है, जूली जूली, जॉनी का दिल तुम पे आया जूली, तेरे लिए चढ़ जाऊं सूली, तू ही तो मेरी जान है। वाह 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 वाह, वेरी गुड। আমরা দেখেছি মিঠুন দাকে এবং তার সঙ্গে অনু মল্লিক, ওনার সুর ছিল, মিউজিক ডিরেক্টর ছিলেন অনু মল্লিক। রাইট আনসার, আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। শশী কাপুর, অমিতাভ বচ্চন, বস আজ কি রাত হ্যায় জিন্দগি, বলো। ইয়াম্মা ইয়াম্মা, শুনে নিচ্ছে একবার। From the film called Shaan. Famous গান ছিল দিদির এই ছবিতে। রাইট আনসার, আমরা দেখেছি মিস্টার বচ্চন এবং শশী কাপুর দুজনের লিপে এই গানটা ছিল, ছবির নাম ছিল শান। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। আলবিদা আলবিদা আগে বড় গে হমসে রাহো মে পর তুম তো অভি হে ইহি না সুনা কব কা থা কিলা কেসে কহ দিয়া অলবিদা 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 মেরি রাহে অলবিদা মেরি সাসে কহ দিয়ে অলবিদা। কারেক্ট আনসার দিয়েছেন উষাবীর পরিবার এবং আমরা দেখেছি প্রীতম মিউজিক ডিরেক্টর ছিল এবং ছবিটাতে আমরা প্রীতমকে দেখেছি, তাই জন্য প্রীতমের রেফারেন্স ছবি এবং গুড বাই, গুড বাই মানে আলবিদা। আমাদের ঐক্যদান রাউন্ডে জিতেছেন উষাদির পরিবার, উষাদিরা পেয়েছেন 33,000। ওয়েল প্লেড, থ্যাংক ইউ দিদি। আমাদের এই খেলার গ্র্যান্ড ফিনালেতে যে পরিবার প্রথম স্থান অর্জন করবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে একটি 3BHK ফ্ল্যাট, আর যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং যারা তৃতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সপরিবারে বিদেশে যাওয়ার একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ। এছাড়াও বিজয় পরিবার পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা।
এরপরে আমরা যে রাউন্ডটা যাব, এই রাউন্ডটার নাম হচ্ছে ফাঙ্গামা। আমি প্রথমে ডাকব উষাদির পরিবার থেকে দুজনকে। দুজন চলে এসো প্লিজ। দেখেনি ঘড়িবাবু তোমাদের জন্য কি ধরনের ধাঁধা দিচ্ছেন। একটি ঘুরিয়ে দুটি সরিয়ে সমান মাপের স্কোয়ার দেখাও। চলে এসো, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ত্রিভুজ এবং পাঁচটি স্কোয়ার দেখতে পাচ্ছি। একটি একটি ত্রিভুজ আছে এবং পাঁচটি স্কোয়ার, মানে এক দুই তিন চার, একটা বড় পাঁচ। এখান থেকে বলছে একটিকে ঘোরাতে হবে, মানে একটাকে পজিশন চেঞ্জ করতে হবে এবং দুটোকে সরিয়ে দিতে হবে। সরিয়ে চারটি সমান মাপের স্কোয়ার করো। রাইট আনসার। তোমরা এই রাউন্ডে দুজনে মিলে জিতেছো 32,000। জোরে হাত দাও। উষাদির পরিবারে আগে ছিল 33,000 টাকা, এই রাউন্ডে তোমরা দুজনে মিলে জিতলে 32,000 টাকা। টোটাল উষাদির পরিবারে টোটাল চলে গেল 65,000। এইবার আমি ডাকবো চন্দ্রবিন্দু পরিবার থেকে দুজন, প্লিজ চলে এসো। উপল, হ্যাঁ, কি একটা গান শুনবো? তোমাদের একটা অ্যালবাম তো নতুন বেরোচ্ছে। হ্যাঁ, অনেকদিন বাদে আবার একটা নতুন অ্যালবাম, আমরা মানে সোলো অ্যালবাম শুনলাম, কারণটাও শুনে নিলাম। এবং এটা তোমাদের ন নম্বর, ভেরি গুড। তো সেটা কি করব, মানে আমরা এক লাইন আগে শুনে তারপর এখানে যাব, না খেলে যাব শুনব? আমার আগে গেয়ে নি, মানে খেলে তো এমনি মন খারাপ হয়ে যাবে। সকালের আলো তুমি খাটালের ঘোলা জল, ফুলে ওঠা রমণী মাজন বিলাস, বিকেলের আলো তুমি ফুটপাতে চোরা স্টল হেঁটোছ, সেধে নেওয়া ছল বলে গ্লাস, বিকেলে আলো তুমি সন্ধে আলো তুমি নত মুখী টিউকল খুশে ওঠা নুন ছালে, হাতলান্ন ঘাস রাত্রে আলো তুমি ভিকিরির তের পল, ছুঁড়ে ফেলা সিগারেটে ফুপড়ায় আকাশ, রাত্রে ওয়ান্ডারফুল, গ্রেট। যেরকম সুন্দর গান সেরকম সুন্দর কথা। হ্যাঁ, এটা আলোর
নরমালি আলোর সাথে তো আমরা গুড লুকিং ইমেজ ছবি সেগুলোই কল্পনা করি, এখানে আলোর সাথে নট সো গুড লুকিং ইমেজ সেগুলোকেই কল্পনা করা হয়েছে, এবং সকালের আলো, বিকেলের আলো, সন্ধ্যের আলো, রাত্রির আলো, চার রকমের আলো বর্ণনা করা হয়েছে। খুব সুন্দর, ভেরি গুড, জোরে হাত তালে, ওয়ান্ডারফুল। আমরা যাব এবারে আমাদের খেলায়। নিয়ম কিছু আলাদা করে বলছি না, দেখে নিই যে ঘড়ি বাবু তোমাদের জন্য কি ধাঁধা দিচ্ছেন। দুটি ঘুরিয়ে কলমের সাহায্যে বন্ধ জিনিস খুলে দেখাও, দেখে নি। সময় শুরু হচ্ছে এখন। আমি একটা দেখতে পাচ্ছি সাদা কাগজ, একটা কলমও আছে দেখতে পাচ্ছি, এটা বন্ধ মানে এটা বন্ধ আছে, এবং পাশে দুটো স্টিক আছে। এটা যদি আমি বন্ধ ভাবি তাহলে বলছে বন্ধটাকে পুরো খুলে দেখাতে হবে, এবং দুটি ঘুরিয়ে কলমের সাহায্যে, দুটিকে ঘুরিয়ে, ওরম ভাবে নয়, দুটি ঘুরিয়ে কলমের সাহায্যে। খোলার কথা বলছে, খোলাটা মানে হ্যাঁ, কি কি বললে? ওপেন। হ্যাঁ, এবার এটাকে আমরা অন্যরকম ভাবে কি ভাবে, পেনটা হাতে আছে তোমার, আর ওদিকে রাখি। রাইট আনসার, খুব ভালো খেলেছো তোমরা দুজনে মিলে, এবং এই রাউন্ডে তোমরা জিতলে 17,000 টাকা। জোরে একটা হাত তালে। আগে ছিল চন্দ্রবিন্দুর 77,000 টাকা, 77,000, এবং এই রাউন্ডে এরা জিতলেন 17,000, 17,000 টাকা। তার মানে টোটাল চন্দ্রবিন্দু পরিবারের হয়ে গেল 94,000। জোরে হাত তালে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই জানেন যে আমাদের খেলা মানে লাস্ট রাউন্ডে খেলাটা কিন্তু যে কোনো সময় পুরোটা উল্টে যেতে পারে, কারণ আমাদের লাস্ট রাউন্ডে একটা খেলা চলছে। সবাই কেমন দাও, ধোয়া আছে, কেমন দাও, এটা খেলা চলছে জুগারেন দেখলে দেখা যায় না, একটা চিড়িয়াখানা গেলে দেখা যায় লাইক দিস, না লাইক দিস। আমি দেবো না, এই প্রোডাকশন একটু কালি নিয়ে আসো, দাদা আঙ্গুলের ছাপ দেবে। প্লিজ ওকে কেউ তাড়াও না, এসো প্লিজ, এসো ওকে বার করে দাও। এই পর্যন্ত আপনারা একে অপরে একসঙ্গে সিঁড়ির ধাপ পেরিয়ে এসেছেন, কিন্তু এখানে এসে আরো ভালো করে খেলতে হবে, কারণ শেষ ধাপে পড়া মানা। এখন আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। আজকের পর্ব শুরু হওয়ার থেকে বলছি যে চন্দ্রবিন্দুদের নতুন অ্যালবাম যেটা চন্দ্রবিন্দু নয় মানে 9th অ্যালবাম, রাইট, সেটা প্রকাশ হচ্ছে, এবং এখান থেকে আমি বলবো যে একটা গান যদি অনিন্দ্য আমাদেরকে শোনায় তাহলে আমাদের সবার খুব ভালো লাগবে। আলো চুপ অমনি তুমি রাজি, অপরূপ খেলবে ছায়াবাজি, কাঁপে হা এই দেখো না হরিণ,
মধুরা নিকশন তরি রাগের পরে হাসু আগের মতো রঙিন আগের মতো বাসু ওপর ইচ্ছে গুপ্ত ধরি তারায় 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 ঝিমিল রাত তারায় 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 ঝিমিল রাত নখে চা লাগছে ছোঁয়াছে না বুকে খা কেউ তো জানবে না লোনা জল রং মেশালো সরম মখমল কাটবে আলি নর অমন করে না খুব কমন কথা বাদে সমন জারি রাখো কষ্টে বিষ্ণাও বিস্ফোরণ। আমি বলছি যে চন্দ্রবিন্দু থেকে ছজন যারা খেলবেন আমাদের এই ফাইনাল রাউন্ড, যারা খুব ইম্পর্টেন্ট একটা রাউন্ড, মুখোমুখি রাউন্ড, ছজন এখানে চলে আসো। এবং উষাদির পরিবারে অফকোর্স উষাদি অ্যান্ড বাকি সবাই চলে এসো। দেখে নিই ঘড়িবাবু কি শর্ত দিচ্ছেন। বাংলা বা হিন্দি গান যার প্রথম লাইনে প্রেম বা প্রেয়ার শব্দটি আছে, তবে এই দুটি শব্দ মুড়ি দিয়ে রিপ্লেস করে গাইতে হবে। এগিয়ে আছে চন্দ্রবিন্দু পরিবার, তাই শুরু করবেন চন্দ্রবিন্দু পরিবার। চন্দ্রবিন্দু পরিবার, মুঝে ভুঁড়ি দে ভুঁড়ি দে ভুঁড়ি দে রে মুঝে ভুঁড়ি দে। বাহ, উষাদির পরিবার। ভুঁড়ি হুয়া গ্রার হুয়া ভুঁড়ি সে দিল কিউ ডরতা হে দিল। ওয়ান্ডারফুল। চন্দ্রবিন্দু পরিবার। ভুঁড়ি মাঙ্গা হে তুমি সে মুঝে ভুঁড়ি দো। উষাদির পরিবার। ভুঁড়ি দিওয়ানা হোতা হে। চন্দ্রবিন্দু পরিবার। ভুঁড়ি মে ভুলিয়া দুনিয়া ভুলা দুঙ্গি তেরি চাহত মে। না সরি, এটা এটা অন্য অন্য শব্দ দিয়ে শুরু গানটা, সরি, এটা আপনাকে বসতে হবে। উষাদির পরিবার। ভুঁড়ি ভুঁড়ি করতে করতে তুমসে মরতে মরতে দেড়ে দিয়া হা দেড়ে দিয়া। চন্দ্রবিন্দু পরিবার। দে দে ভুঁড়ি দে ভুঁড়ি। হয়ে গেছে হয়ে গেছে, সরি, তোমাকে বসতে হবে, সরি, আমরা যাব। উষাদির পরিবার। ভুঁড়ি মে দিল পে মার দে গোলি লে লে মেরি জান। চন্দ্রবিন্দু পরিবার। ভুঁড়ি আমার। উষাদির পরিবার। সরি, সময় শেষ, বসতে হবে, আমরা যাব। চন্দ্রবিন্দু পরিবার। চন্দ্রবিন্দু পরিবার। ভুঁড়ি দিওয়ানা হোতা হে। হয়ে গেছে এটা, সরি, আপনাকে বসতে হবে। উষাদির পরিবার। বেশ করেছি ভুঁড়ি করেছি করবই তো। খুব ভালো। চন্দ্রবিন্দু পরিবার। ভুঁড়ি কিয়া তো ডরনা কিয়া। উষাদির পরিবার। ভুঁড়ি মে তেরি মারলে গরি লে লে। হয়ে গেছে দিদি, এটা এটা হয়ে গেছে, সরি, তোমাকে গিয়ে বসতে হবে দিদি। চন্দ্রবিন্দু পরিবার। চাহিয়ে থোড়া ভুঁড়ি থোড়া ভুঁড়ি চাহিয়ে। পাশেই তো আছে। উষাদির পরিবার। ভুঁড়ি আমার। ও গিয়ে দিল, এটা গিয়েছে, হ্যাঁ গাইছে, মানে কি গাইলে সেটা বুঝতে পারিনি আসলে। সরি সরি, তোমাকে বসতে হবে। চন্দ্রবিন্দু পরিবার। ভুঁড়ি ভুঁড়ি সরি সরি। অরিন্দ। উষাদির পরিবার। তু ভুঁড়ি হে কিসি ওর কি তুঝে চাহতা কোই ওর হে। চন্দ্রবিন্দু পরিবার। ভুঁড়ি মে দিল কো মারলে গলি লে লে মেহরবান। ওটা হয়ে গেছে হয়ে গেছে, সরি, বসতে হবে। উষাদির পরিবার। সরি, টাইম সাপ, বসতে হবে তোমাকে গিয়ে। চন্দ্রবিন্দু পরিবার। ভুঁড়ি নেই প্রেম নেই। এই মুহূর্তে উষাদির পরিবারের টোটাল হলো 1,12,000 টাকা। মাটিতে মোর ভালো।
Alla scena poriva, alla scena poriva.